এই নিয়ে বড্ড অভিমান হলো টুসির। এবার থেকে পড়তে বসলেও প্রয়োজন হলেও তো তার এই পচা বরটা আর ওয়াশরুমে যেতেই দিবে না, এটা ভেবে কান্না আসছে টুসির। বরটা যে তার আজ খুব রেগে আছে, ভেতর থেকে দারুণ ভাবি বুঝতে পেরেছে সে। তাই তো শাশুড়ির সাথে এমন করে কথা বলল বরটা। 15 বছরের কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে একদিন ঘুরতে যাবার নাম করে স্কুল ফাঁকি দিয়ে নিয়ে যায় কোনো এক নির্জন জায়গায়। অগত্য ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে সে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিছু পেইন কিলার মেডিসিন দিয়ে মেয়েটাকে বাসায় ফিরে যেতে বলে। যাওয়ার আগে এটাও বলে ঢাকায় ফিরে 3-4 মাস পর সে বিয়ের প্রস্তাব নিয়ে বিয়ে করে নিয়ে যাবে তাকে। নিজের বাড়িতে নিজের সাথে হয়ে যাওয়া ঘটনা লুকিয়ে রাখে ভয়ে কিশোরীটি। মাস খানিক অতিবাহিত হওয়ার পর মেয়েটির শারীরিক অবস্থা পরিবর্তিত আসে, কারণ ছাড়াই বমি, খাবারের প্রতি অনীহা, কোনো খাবারের গন্ধ না নিতে পারা, সবচেয়ে বড় কথা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে যখন বুঝতে পারে সে কনসিভ করেছে তখন ঘরে বসে কাঁদতে থাকে। সে অগত্য ব্যক্তিটিকে নিজের কনসিভ করার কথা জানালে সে অস্বীকার করে এই বাচ্চা তার নয়, সে যে মেডিসিন দিয়েছে তাতে কনসিভ করার কথা নয়। ভিতর থেকে ভেঙে পড়ে মেয়েটি। বাসার সবাই জানাজানি হয়ে যায় বিষয়টি। পরিবার থেকে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করতে থাকে মেয়েটিকে। একদিন তো ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করেই দেয়। কোথায় যাবে কি করবে কুল কিনারা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে। রাতের অন্ধকারে গাড়ির নিচে চাপা পড়তে যায়, কিন্তু সময় মতো ড্রাইভার ব্রেক কষায় ভাগ্যক্রমে বেঁচে যায় মেয়েটি। ড্রাইভার সহ গাড়ির ভিতর থাকা ভদ্রমহিলা মেয়েটিকে থানায় নিয়ে যায়। পুলিশ বিষয়টিকে হ্যান্ডেল করে, মেয়েটির থানার নিরাপত্তা হিসেবে নিয়ে যায় নারী সংস্থায়। এবারেও মেয়েটির দায়িত্ব পড়ে মমতা বেগমের কাঁধে। ইন্সপেক্টর জারিফের সাথে মমতা বেগমের দারুণ ঘনিষ্ঠতা, বহুদিন একসাথে কাজ করার দরুন আলাদা পারিবারিক একটা সখ্যতা গড়ে উঠেছেন। মমতা বেগমকে তিনি খুব গভীরভাবে চেনেন, তিনি কেমন ব্যক্তিত্বের মানুষ তাই অনেক সম্মানও করেন বড় বোনের মতো। এমনকি মাঝে মাঝে ছোট ভাই হিসেবে জারিফ মমতা বেগমের বাসায়ও এসেছেন, খাওয়া দাওয়া করেছেন। অল্প বয়সে টুসির বিয়ে মমতা বেগমের ছেলের সাথে দেওয়ার যতটা সাপোর্ট করার তিনি করেছেন। তাই তো টুসি পুলিশ কেসের সাথে জড়িত থাকার পরও এত বড় সিদ্ধান্ত মমতা বেগম নিতে পেরেছেন ব্যক্তিগতভাবে। টুসির ভালো মন্দ এমনকি সমস্ত দায়িত্ব যখন মমতা বেগম নিজের খাদে নিয়েছেন তখন তিনি নিশ্চিন্ত টুসির বিষয়ে। তবে মাঝে মাঝে খোঁজখবর নিতে জারিফ সাহেব ভোলেন না। প্রায় প্রতিদিন মমতা বেগমের কাছে ফোন করে টুসির বিষয়ে খোঁজখবর নেন। আজ আবারও নারী সংস্থায় তারা একসাথে বসে আছেন। 15 বছরের কিশোরীটিকে নিয়ে তাদের মধ্যে কথা হয়। সবই তো শুনলেন মেয়েটির বিষয়। মেয়েটা নিজে জবানবন্দি দিয়েছে, ছেলেটার ঠিকানাটা দিয়েছে মেয়েটি, কিন্তু ছেলেটা সেখানকার স্থায়ী নয়, লোকাল ছিল। ছোট্ট একটা বাসা ভাড়া করে কিছু মালপত্র সাপ্লাই করত সেই ছেলেটি সহ আরো একজন। তার কাছ থেকে ছেলেটার স্থায়ী ঠিকানা নিয়েছি, সেখানকার নিকটবর্তী থানায় কাগজপত্র পাঠানো হয়েছে। আশা করি খুব শীঘ্রই ছেলেটাকে হাতে পেয়ে যাব। আশা নয়, আমাদের দীর্ঘ বিশ্বাস আছে আপনার উপর। আপনাদের মতো কিছু বিশ্বাসী পুলিশ ইন্সপেক্টর আছে বলেই এসব নারীরা ন্যায্য বিচার পায়। একটু বেশি বললেন আপনি, আপনাদের তুলনায় আমরা আর কতটুকু করলাম। যাই হোক, আপনার পুত্রবধূ কেমন আছে? আলহামদুলিল্লাহ, মুখে আর ফোনে তো অনেক শুনলেন মেয়েটার কথা, এবার না হয় নিজে গিয়ে একবার দেখে আসবে। তাছাড়া অনেক দিনই তো হলো আসে না গরিবের বাড়িতে, একদিন আসুন, এক মুঠো ডাল ভাত খেয়ে যান, খুব সন্তুষ্ট হব। গরিবের বাড়ি? হাসালেন। টাকা বাড়ি গাড়ি এসব দিয়ে মানুষকে বিবেচনা করতে হয় না আপা, যার মন বড় তারাই ধনী হয়। এসব গাড়ি বাড়ি তো চোখের তৃষ্ণা মেটায়, কিন্তু মনের দিক থেকে দেখবেন তারা অনেক ছোট। আপনার সাথে আমি কথায় পেরে উঠবো না ভাই, কবে যাচ্ছেন তাহলে আমাদের বাসায়? আজ মঙ্গলবার, আগামী শুক্রবার ছুটির দিন, আপনিও বাসায় থাকবেন, আর আরিয়ানেরও তো ছুটিও থাকবে, বাসায় সেদিনই না হয় যাই, কি বলেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর বোনের বাসায় যাব, শুধু ডাল ভাত খেতে দিলে তো হবে না, কড়া ঝালের গরুর মাংস ভুনা সাথে ডাল হলে দারুণ জমবে।
বরাবরের মতো খাবার খেয়ে ভরি উঁচু করে যেন বাসায় ফিরতে পারি, কি বলেন? ইনশাল্লাহ। আজ কয়েকটা দিন ধরে রাফি টুসিকে আবার পড়াচ্ছে, যদিও রাফি সেদিন কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে সে আর টুসিকে পড়াবে না, যত যাই হয়ে যাক। কিন্তু তার এই কঠিন সিদ্ধান্তে অটুট থাকতে পারলো না সে। এবার পড়ানোর আবদারটা সম্পূর্ণ টুসির বলা চলে। টুসি অনুতপ্ত হয়ে রাফির কাছে অনুনয় বলেছিল এবার থেকে সে আর পড়াশোনায় অমনোযোগীও হবে না, যদি আর একবার তার দ্বারা আর কোনো ভুল হয় তখন সে শাস্তি তাকে দেবে সে মাথা নত করে মেনে নেবে। রুবি রুনার পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তারা পড়াশোনায় ভীষণ ব্যস্ত। রুবি বরাবরই একটু ফাঁকিবাজি করত পড়াশোনায়, কিন্তু এখন আর সেটা করলে তাকে চলবে না। তাছাড়া জনি সেদিন একটা চিঠি দিয়েছে রুবিকে, যদি সে পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারে তাহলে সে আর এ বাড়ির মুখও হবে না, এমনকি চিরতরে তাকে ভুলে যেতে হবে। রুবি আরও সিরিয়াস হয়ে যায় পড়াশোনা নিয়ে। রুনা বিন্দাস আছে, কোনো মতে একটা ভালো রেজাল্ট করতে পারলেই হয়, না প্রেমের টেনশন না পড়ার টেনশন, মোটামুটি ভালো স্টুডেন্ট সে, তাই চিন্তাটা একটু কম। আজ শুক্রবার, সকাল থেকে রান্নাবান্না করতে ব্যস্ত মমতা বেগম। জাফরের জন্য করা ছালের মাংস, চিকেন রোস্ট, মোরগ পোলাও, ইলিশ সস, ডিম কোরমা রান্না করছেন। রুবি রুনা টুসি এরা আবার কেউ ঝাল খেতে পারে না একদম, তাই গরুর মাংস দুই পাতে রান্না করেছেন তিনি। দুপুর গড়াতেই জাফর তার 10 বছরের ছেলেকে নিয়ে উপস্থিত হয় মমতা বেগমের বাসায়। মিষ্টি মিঠাই সহ নানা ধরনের নাস্তার আয়োজন করেছেন মমতা বেগম। জাফর বরাবর একটু পিটুক টাইপ, খাবার দাবার সব কিছু তৃপ্তি সহকারে শেষ করেন তিনি, এ বিষয়ে অজ্ঞ মমতা বেগম, তাই এত সব আয়োজন। দুপুরে রান্না শেষ হয়নি তার আগে জাফর চলে আসায় রান্না নাস্তা খেয়ে জাফির সাথে বসে কথা বলছে জাফর সাহেব। তারপর আরিয়ান কত করে বললাম, আমাদের সঙ্গে দাও লাইফে কিছু একটা পারফেক্ট জায়গায় পৌঁছে যেতে পারবে। আসলে আঙ্কেল, মামা খালু এসব দিয়ে আমি কোনো পারফেক্ট স্থান পেতে চাই না, আমি চাই নিজের যোগ্যতায় যতটা উপরে ওঠা যায় সেটাই আমার জন্য বেস্ট। ভুল করলে আরিয়ান, সুযোগ থাকা সত্ত্বেও তুমি হাতছাড়া করে ফেললে। বললাম আমি তো আছি, কিন্তু তবুও তুমি পিছিয়ে গেলে। একবার ভেবে দেখো আজ তুমি কোথায় থাকতে। আসলে আমি আমার নিজের বাড়ি ঘর ছেড়ে কোথাও যেতে চাই না আঙ্কেল, চাকরিটা হলে এখানে ওখানে আমার পোস্টিং হতো, চাইলেও আমি বাসা থেকে অফিস করতে পারতাম না, তাছাড়া মম নিজেও চাকরি ছাড়বে না, আর মমকে রেখে আমি অন্য কোথাও থাকতেও পারতাম না। ছোটবেলা থেকে মম কিভাবে আমাদের আগলে রেখেছেন সবই তো জানেন আপনি। এর জন্যই তো জোর করতে পারলাম না তোমাকে। তা কি অবস্থা এখন তোমার? শুনলাম বাইরে থেকে একটা অফার আসছে তোমার। জি আঙ্কেল, গত বছর 7 দিনের জন্য কোম্পানি থেকে অস্ট্রেলিয়া গিয়েছিলাম, সেখান থেকে অফারটা পেয়েছিলাম। এবছর সময়ও দিয়েছে আমাকে নিজের সব কাজ ক্লোজ করে সেখানে সেটেল হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তাহলে কবে যাচ্ছ? স্মিত হেসে বলল, আঙ্কেল যাবার হলে তো 1 বছর আগেই যেতাম, ওই যে বললাম পরিবার ছেড়ে কোথাও যেতে পারবো না আমি। এমন একটা সুযোগ হাতছাড়া করে দিলে তাহলে? আঙ্কেল আমি মনের প্রশান্তি চাই, দূরে গেলে শান্তি তো পাবোই না, বরং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বো আমি। পরিবারের চিন্তায়, আমার মমের চিন্তায়, আমার ছোট আদরের বোনদের চিন্তায়, আমার বাবা নেই, পরিবারের একমাত্র সাপোর্ট আমি নিজেই, এখানে তাদেরকে ফেলে আমি কখনো সেখানে সুখী হতে পারবো না। আই প্রাউড অফ ইউ মাই সন, তুমি তোমার পরিবারের কথা এত ভাবো, অন্য কেউ হলে নিজের স্বার্থটাই আগে দেখতো আরিয়ান। এমন সময় জাফরের ফোনে একটা ফোন আসে, সে ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। মমতা বেগম টুসিকে সুন্দর করে বুঝিয়েছেন যেন ভদ্র মেয়ের মতো থাকে সে আজ। একটা বাচ্চা মেয়ে হওয়ার সাথে সাথে এই বাড়ির বউ টুসি, তাই এতটুকু সভ্যতা তাকে থাকতেই হবে। জাফর সাহেবকে টুসি আগে থেকে চেনে, যখন সে নারী সংস্থাতে ছিল একটু সাক্ষাৎ তারও আছে জাফরের সাথে। টুসিকে সামনে দেখে স্মিত হেসে তিনি হাতের ইশারায় বসতে বলে ফোনের কথা বলায় মনোযোগী হয়। রাফি টুসির দিকে তাকে ডোন্ট কেয়ার ভাব নেয়, এটা দেখে টুসি ভেঙচি কাটে। সবসময় বরটা কেমন যেন করে তার সাথে, এখন তো আগের মতো চাইলেও এও কথা বলতে পারে না বরটার সামনে, যদি রেগে যায় এটা ভেবে। কত কষ্ট করে যে মনের কথা মুখে চেপে রাখে একমাত্র সেই জানে। কষ্ট হোক, তবু টুসি চায় বরটা যেন তার উপর আর রেগে না যায়। মমতা বেগম বারবার নিষেধ করেছেন যেন পড়া ছাড়া রাফির সামনে না যায় সে।
তাই তো রাতে খাবার টেবিলে রাফি বসার আগেই সে খেয়ে নেয়, চাইলেও সবার সাথে বসে একসাথে খেতে পারে না, শুধু রাতের বেলা সে আগে খেয়ে নেয়, সকালে রাফি পরে খেতে হয়, কারণ রাফি সকালে অফিসের তাড়া থাকে। দুপুরে সবাই একসাথে খেতে বসে, তবে অনেক সময় শাশুড়িকে ছাড়াই খেতে হয়। আজ তো সবাই একসাথে খেতে বসবে, শাশুড়ি বললেন। এটাও বললেন সবাই একসাথে যেন মিলেমিশে থাকি, বরটা যে তার উপর জুলুম করে এটা যেন এই পুলিশ কাকু কিছুতেই জানতে না পারে। টুসি তো শাশুড়ির কথা মতো মিলেমিশে থাকতে চাইছে, একেবারে ভদ্রমের মতো, কিন্তু তার বরটা কেন এমন ভাব করছে? সে একা কেন সব মানবে, বরটাকেও তো শাশুড়ির কথা মানতে হবে। তারপর কিছু একটা ভেবে এক প্রকার বুক ফুলে সাহস করে রাফির দিকে এগিয়ে যেয়ে ফিসফিস করে বলে, এই যে বর, এমন হোপ ফুলে আছেন কেন? এই পুলিশ কাকুকে বলে দেই আপনি আমার উপর অত্যাচার করেন। রাফি নাকের পাতা ফুলিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় টুসির দিকে। এটা দেখে যতটা সাহস নিয়ে টুসি কথাটা বলেছিল, রাফির এমন দৃষ্টিতে সেই সাহসের বেলুন যেন ফুস করে উড়ে গেল। ঠোঁটে এক আঙ্গুল চেপে মাথা হালকা নেড়ে বোঝালো সে বলবে পুলিশ কাকুকে কিছু। মমতা বেগম রান্নার কাজ ছেড়ে শাওয়ার নিতে গেছেন, এসেই নামাজ পড়ে খেতে দেবে। রাফি, জাফর সাহেব এবং তার ছেলে পাশে এক মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য যান। রুবি, রুনা দুজনই শাওয়ার ছেড়ে ভালো পোশাক পরে গোছাতে ব্যস্ত। টুসি সবার আগেই শাওয়ার ছেড়েছে, সবাই সবার মতো ব্যস্ত। টুসি সকাল থেকে মাংসের মশলা কষানো তীব্র ঘ্রাণ পেটের ভেতর যেন ইঁদুর চৈ চৈ করছিল। এটা বললে মমতা বেগম কয়েক পিস কষানো মাংস দিয়েছিল টুসিকে, সেটা খেয়ে পেট ভরলেও মন ভরনি তার। অনেক মাংস রান্না করতে দেখেছে টুসি, তাই ভাবলো সবাই খেতে বসার আগে সে আরও কয়েক পিস মাংস খাবে। কিচেনে যে টুসি জাফরের জন্য যে কড়া ঝাল মশলা দিয়ে মাংস রান্না হয়, সেই বোল থেকে কয়েক পিস মাংস তুলে একটা প্রিসে নিয়ে ছোট্ট টুলটায় বসে কিচেনেই খেতে শুরু করে। এক পিস গরম মাংস সে হতুসেই খেলেও পরের পিস মাংস খাবার সময় টুসি বুঝতে পারে এই মাংস তীব্র ঝালে খাওয়ার জন্য অনুপযোগী হয়ে আছে। সকাল থেকে কত কষ্ট করে তার শাশুড়ি রান্না করলো, কিন্তু সেটা ঝালের জন্য কেউ খেতেই পারবে না, মেবি টুসি চিন্তায় পড়ে যায়। শাশুড়ি এত কষ্ট সে বিফলে যেতে দিবে না, তাই অনেক ভেবে চিনতে মাথায় যতটুকু বুদ্ধি এলো সেটাই খাটালো। সে কড়া ঝালের মাংসতে চিনির বয়াম থেকে অর্ধেক বয়াম চিনি সে মাংসের মধ্যে ঢেলে দেয়, তারপর তা একটু নেড়ে ছেড়ে সেখান থেকে এক পিস মাংস তুলে আবার খেয়ে দেখে ঝালটা কমেছে কিনা। কিন্তু প্রায় 50 গ্রাম চিনি মেশানোর পর মাংসের স্বাদটা কেমন যেন হয়ে যায়, গলায় মিষ্টি মিষ্টি লাগলেও ঝালে জিহ্বা পুড়ে যেতে থাকে টুসির, তাই বয়ামের বাকি চিনিটুকু ঢেলে দিয়ে আবার নাড়তে থাকে। হাত ছাড়া দিয়ে মনে মনে বলে, চিনি যেহেতু আর নেই, ঝাল এখন যেমনই লাগুক এভাবেই খেতে হবে, কিছু করার নেই। পুলিশ কাকু, আসলেই তোমার কপালটা খারাপ, শাশুড়ি আমার এত সুন্দর করে রান্না করে কিন্তু আজকে কি করলো? আমি ভাবছি রেগে গিয়ে তুমি আবার আমার শাশুড়ির কোমরে দড়ি বেঁধে নিয়ে না যাও, কি যে করি আমি। খাবার টেবিলে সবাই খেতে বসেছে, মমতা বেগম খাবার সার্ভ করছেন, টুসি, রুবি, রুনা এক পাশে বসেছে, অন্য পাশে জাফর আর তার ছেলে রাফি বসেছে। মমতা বেগম সব আইটেম সবাইকে দিলেও টুসি শুধু মাংস দিয়ে খেতে থাকে। চিনি মেশানোর পর মাংসটার স্বাদ একদম পারফেক্ট মনে হয় টুসির কাছে, তাই তৃপ্তি সহকারে সে মাংস দিয়ে খেতে থাকে। রাফি কড়া মাংস খেতে পারে, তাই জাফর এবং রাফিকে মমতা বেগম কড়া ঝালের মাংস দেয়। প্রতিটা আইটেম অনেক সুস্বাদু হয়েছে, তাই জাফর মাংস দিয়ে ভাত মেখে গালে নিয়ে খেতেই থমকে যায়। মাংসের ইয়ে যে কেমন স্বাদ তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না। রাফি মাংস গালে নিয়ে চিবুতে গিয়ে সেও থমকে যায়, চোখ বড় বড় করে মায়ের দিকে তাকায়। তার মম এমন জঘন্যতম রান্না এই প্রথম করেছেন বলে মনে হলো রাফি, কিন্তু অজান্তে রান্নাটা এমন জঘন্য হলো হতে হলো। টুসি, জাফর সাহেব আর রাফির দিকে তাকিয়ে মুখের খাবারটুকু গিলে নিয়ে এক গ্লাসে পানি খেয়ে বলল, পুলিশ কাকু, মাংসটা হ্যাপি হয়েছে তাই না? তবে এই টেস্টের ক্রেডিটটা কিন্তু পুরোটাই আমার। মমতা বেগম হেসে দেয়, তিনি তখনও বুঝতে পারেনি টুসির এটা বলার কারণ, তাই স্মিত হেসে মনে মনে বলল, ভাগুন নিয়ে একটা। আজ আমি বুদ্ধি না খাটালে এমন সুস্বাদু মাংস খেতে পারতেন না আপনারা কেউ। মানে? মমতা বেগম জানতে চাইল। আসলে শাশুড়ি, এত কষ্ট করে সকাল থেকে তুমি মাংসটা রান্না করেছো, আমি তখন দেখলাম
তখন তো